Bocia. কি করছো এটা আগে বলো গল্প এরপরে কি সাজাইছো নিচে যে কার্টুন গুলো আঁকছো কেন আঁকছো উনি কে কাকে বুঝাচ্ছ উনি কে হ্যাঁ আচ্ছা আর ওখানে বাচ্চারা বসে আছে কি করতেছে উনি এখানে তোমরা উপরে গল্প কিসের লেখছো গল্পটা কে লিখছে তুমি লিখছো নাকি নিজের নিজে আচ্ছা কাল্পনিক গল্প না ভেরি গুড তো এটা দ্বারা তোমরা কি বুঝাইছো থ্যাংক ইউ স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অভিনেশী গান স্বাধীনতা তুমি কাজীমুলের ভাবতাশে বাপ্তি দোলানো মহানপুর সৃষ্টি সুখে উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারের অমর একুশে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি এই পতাকা শুনতে সুগা মুখ দাদা মিছিল স্বাধীনতা আমার এই ফসলের মাটি বর্তমানে হাসি স্বাধীনতা তুমি রোজা লাগু করে মধ্যপুর করে গ্রাম সময়ের অবাধ সাকার স্বাধীনতা তুমি তুমি দুয়ার তুমি কি একাই করছো সব বাকিদেরকে সহযোগিতা করো নাই কেন আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিঘ্নিষ্ঠতা বসে আছে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয়ে মাঠখানি জানি সেদিনের সব
সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তত কালো হাত। তাই দেখি কবিহীন এই প্রিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেটে তুমি দিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ ভেবিনীর গল্প। সেদিন এ উদ্যানের উৎসব ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত মাঠ ছিল দুর্গা বলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজে শিমিশে ছিল এই ধুলো মাটির সবুজে, কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাগলো জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কিনে নিতে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী মৃত্যু বেশ্যা করে, আর তোমাদের মতো শিশু পাতা কোরআনিরা দল বেঁধে একটি কবিতা করা হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রের জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা, কে রুধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ।